সংগত কারণে সোমবারে হেফাজতে ইসলামের কর্মসূচি, হেফাজতে ইসলামের কর্মসূচি ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে হবে। মুসলমানের মাটিতে আশেকে রাসূলদের মাটিতে নাফরমান কুলাঙ্গারদের দূতাবাস রাখব না। প্রত্যেকটা ঈদ ছিঁড়া ফেলা হবে, ঈদ ছিঁড়া ফেলা হবে, ঈদ ছিঁড়া ফেলা হবে। কেউ সরকারকে বলছি আপনি 17 কোটি মুসলমানের সরকার, এটা মনে করবেন না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা হিন্দুস্তানের কোন ভূখণ্ড তা নয়, এটা আল্লাহ শাহ জালালের ভূখণ্ড, শাহজাহানের ভূখণ্ড, এ ভূখণ্ড আল্লামা আজিজুল হকের ভূখণ্ড, এটি মুফতি আমিনীর ভূখণ্ড। এখানে ইসলামের বাইরে কোন কথা বললে তার টুটি কেনে ছিঁড়ে ফেলা হবে। মহতারাম হাজিরিন, সংগত কারণে সরকারকে আমরা বলবো 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে, 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে ফ্রান্সীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিন, বন্ধ করে দিন। ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করে দিন, অন্যথায় সোমবার সকাল 11টায় কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. اي مسلم ملت তুমি আমি যেন আল্লাহর সাথে প্রেম করে আর নবীর রং ধারণ না করতে পারি, এজন্য চক্রান্ত চলছে। এ কারণে নবীর রঙের মানুষ দেখলে তারে জঙ্গি কয়, নবীর রঙের মানুষ দেখলে তারে মৌলবাদী কয়, মধ্যযুগী কয়, নবীর রঙের মানুষ দেখলে পরে তারে সন্ত্রাসী বলে গালি দেয়। অথচ নবীর রং যারা রঙে যারা আল্লাহর প্রেমিক তারা কথা বলেন আওয়াজ করে ঠিক না ঠিক জোরে বলেন। শেষ পর্যন্ত সমাজ থেকে নবীর রং সরাইতে চায়, জেসেম থেকে তো সরাইয়া সিরা প্যান্ট সিরা শার্ট আর উলঙ্গ বেহায়া পোনার পোশাক তো পরাইছেই, শেষ পর্যন্ত সমাজে নবীর রং সালামের সুন্নত এইটা সরানোর জন্য ইহুদির দালাল ডক্টর জিয়া বসে গেছে। সে কি বলল যে সালাম দিলে জঙ্গিবাদকে প্রমোট করা হয়, কত বড় জঘন্য কাম করছে জানো, ওরা শুধু হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয় নাই, এদেশের 17 কোটি মুসলমানকে জঙ্গি বলে গালি দিয়েছে। গতকাল কেউ যারা শুধু জুমার নামাজের মুসল্লি, পাঁচক্ত নামাজ পড়ে না, খালি পড়ে জুম্মার নামাজ, আচ্ছা যারা জুমার নামাজ গতকাল কেউ পড়েছে, কোটি কোটি মুসলমান যারা নবী প্রেমের বিক্ষোভ করেছে জুমার নামাজের পরে, এই কোটি কোটি মুসলমানেরা এরা তাদের সালাম শেষ নামাজ শেষ করেছে সালামের মাধ্যমে। কথা বলেন কিসের মাধ্যমে, তারা নামাজের সময় বলছে সালামুন, এই কথা কয় সালামের সময় যখন সালাম ফিরাইছে তখন এই কোটি কোটি মুসলমানেরা কি সালাকুম বলে নামাজ শেষ করেছে নাকি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করেছে? ঘরের মহিলা যারা জোহরের নামাজ পড়েছে তারা সালাম দিয়ে নামাজ শেষ করেছে, কোটি কোটি মুসলমান যারা ঘরে বাইরে মাঠে প্রান্তরে নামাজ পড়তেছে ওরাও আসসালামু আলাইকুম বলতেছে। দেখেন তাইলে এই কুলাঙ্গারটা হাত দিছে তা কোন জায়গায়, হাত দিয়েছে সে এমন জায়গায় এবার সে শুধুই মাত্র টুপিকে গালি দিয়ে হুজুরকে গালি দেয় নাই, দাড়িকে গালি দিয়ে মৌলবীকেই শুধু গালি দেয় নাই, উম্মতের প্রত্যেকটা ফর্দে মুমিন যারা নামাজের মাধ্যমে সালামের আমল করে থাকে এই কুলাঙ্গার ব্যাধকটা সালামকে জঙ্গিবাদ প্রমাণ শব্দ বলে এদেশের কোটি কোটি নামাজিদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
করা যায় ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন সঙ্গত কারণে সরকারকে আমরা বলবো এমন একটা জাহেল একটা গঙ্গা মূর্খ যে সালামের অর্থ বুঝার যোগ্যতা রাখে না হাকিকত তো অনেক দূরের কথা এর মাহাত্ম বুঝা তো দূরের কথা শব্দ তরজমা যে বুঝার যোগ্যতা সংরক্ষণ করে না এখনো পর্যন্ত এই বিয়াদবটাকে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিতে এই দেশে কেন থাকতে দেওয়া হয় অত এই দেশের বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার যোগ্যতাও রাখে না এটা তো একটি ইমানের রং যে সুন্নতের রঙের মাধ্যমে উম্মাহ সুন্নতের রঙের মাধ্যমে এই উম্মত কার ভালোবাসা আদায় করবে জোরে বলো আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলো কার ভালোবাসা আদায় করবে এটা হলো বাহ্যিক ঈমান বাহ্যিক সূরত কি নবীর সুন্নত দিয়ে সাজায়া সে হবে আল্লাহর পেয়ারা ইত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ এটা বাহ্যিক আমলের অনুসরণ অনুকরণ কিন্তু আত্মিকভাবে হালতটা কি হতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সর্বোচ্চ জায়গায় যতক্ষণ পর্যন্ত না নেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামেল মুমিন হইতে পারবে না সাহাবীরা এটা খুব বুঝছে এজন্য সাহাবী বাপের চাইতে নবীরে বেশি ভালোবাসছে উম্মে হাবিবার ঘরে আবু সুফিয়ান গেছে বিছানো চাদর মেয়ে বাপের সামনে থেকে টান দিয়ে সরাইছে আবু সুফিয়ান কান্দে আর কয় মেয়েরে বাপের সামান্য সম্মান তা তোর হৃদয়ে নাই বাপাইলে বিছনা বিছাইনি বিছনা উঠাইনি উম্মে হাবিবা বলে না বাবা না তোমার সম্মান আমার দিলে আছে কিন্তু আমার নবীর সম্মানটা তো আলাদা বাবা এই চাদর যেটা বিছানো ছিল এটার মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমায় আল্লাহর দোস্ত এটার ভেতরে শোয় আল্লাহর হাবিবের শোয়ার বিছনার উপরে তোমার মতো কাফের বাপরে তো বসতে দিতে পারি না এজন্য উঠাইছি তোমারে মোহাব্বত করি তোমার জায়গায় কিন্তু রাসূল আমার আলাদা জায়গায় সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছে পিতার চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছে আব্দুল্লাহ ইবনে উমর বলে আব্বা আব্বা গো কত খারাপ হইতো তুমি যদি কাফের হইতা তাইলে তোমার গলা আমি বদরে কে যদি মুখোমুখি হইতা তাইলে কাটন লাগতো আমার আমি মুসলিম হযরত উমর বলে তুই যদি কাফের হইতি তাহলে আমার দেখান সুজা হইতো যে সন্তানের চাইতে আল্লাহ আল্লাহর নবীরে ভালোবাসি আমি যদি মুসলমান হয়ে যুদ্ধে যাইতাম তাহলে বদরের খোলা আকাশের নিচে তোর গলা কাইটা আল্লাহরে দেখাইতাম যে সন্তানের চাইতে আল্লাহ আল্লাহর নবীরে বেশি ভালোবাসি হুব্বে ইমানি হযরত হানজালা দেখাইছে বিবির চাইতে নবীর মহব্বত বেশি তাই যদি হয় এই সংকটের সময় যখন ফ্রান্স রবিউল আউয়ালের মতো বরকতপূর্ণ মহিনায় আল্লাহর রাসূলের ব্যঙ্গ কার্টুন একে যখন নবীর ইজ্জতে হামলা করে ফেলেছে এই সময় তো এই কালমাওয়ালা মুসলমান তোমার তো দল ভুলে যাওয়া উচিত মার্কা ভুলে যাওয়া উচিত ছেলে ভুলে যাওয়া উচিত বাপ ভুলে যাওয়া উচিত কারণ তুমি তো তোমার রাসূলকে ভালোবাসো সর্বোচ্চ ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সঙ্গত কারণে সঙ্গত কারণে সঙ্গত কারণে সোমবারে হেফাজতে ইসলামের কর্মসূচি হেফাজতে ইসলামের কর্মসূচি ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে হবে মুসলমানের মাটিতে আশেকের রাসূলদের মাটিতে নাফরমান কুলাঙ্গারদের দূতাবাস রাখব না প্রত্যেকটা ঈদ ছিঁড়ে ফেলা হবে ঈদ ছিঁড়ে ফেলা হবে ঈদ ছিঁড়ে ফেলা হবে এইটা মুসলমানদের একটা আবেগ না শুধু এটা ঈমান এটা কি শুধু আবেগ নাকি ঈমান ঈমান জোরে আওয়াজ করে বলেন এটা কি আবেগ নাকি ঈমান এই মুমিন জোরে বলেন এটা কি আবেগ নাকি ঈমান জোরে আওয়াজ করে বলেন
সরকার কে বলছি আপনি 17 কোটি মুসলমানের সরকার এটা মনে করবেন না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা হিন্দুস্তানের কোন ভূখণ্ড তা নয় এটা আল্লাহ শাহ জালালের ভূখণ্ড শান্তিস্তূপের ভূখণ্ড এই ভূখণ্ড আল্লামা আজিজুল হকের ভূখণ্ড এটি মুফতি আমিনীর ভূখণ্ড এখানে ইসলামের বাইরে কোনো কথা বললে তার টুটি কেনে ছিঁড়ে ফেলা হবে মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন সঙ্গত কারণে সরকারকে আমরা বলবো 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে ফ্রান্সীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিন বন্ধ করে দিন ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করে দিন অন্যথায় সোমবার সকাল 11টায় কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হয়ে যাবে মহতারাম হাজিরিন আমি আগেই বলেছি আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব আমাদের কায়েদ রাজপথের রাহবার আল্লামা মামুনুল হক উপস্থিত রয়েছেন আল্লামা মামুনুল হক পাশাপাশি মামুনুল হকেরও শেখ এদেশের উলামায়ে কেরামের শেখ শেখ মুরশিদ হযরতুল আল্লাম আল্লামা মিজানুর রহমান চৌধুরী বীর সাহেব কাপাসিয়া উপস্থিত রয়েছেন মুরব্বীরা তাদের সিদ্ধান্ত আপনাদের কাছে অবশ্যই পেশ করবেন আমি আমার বন্ধু বড় ভাই হযরতুল আল্লাম আতাউল্লাহ সাহেবের পরিবার আতাউল্লাহ সাহেব সহকারে আমার এই স্বজনদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে সাবরে জামিল দান করেন এবং মাওলানা মতিউর রহমান রহমতুল্লাহ আলাইহির দারাজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করেন এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব আল্লাহ তাআলা বড়দের মানসা বুঝে কদম কদম ইমানি পথে চলবার তৌফিক আমাদেরকে দান করেন আমিন সুম্মা আমিন জো কিছু হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কিছু হোগা তেরে করম সে হি হোগা মা হাউল কি হো তাজা হওয়া তুঝকো গওয়ারা দরকার হে তাহজিব কো ফির তেরা সহারা করে কে বার নাই রঙ সে দুনিয়া কা নজারা চমকেগা ফির কে বাদ তেরি মুখত কতারা বক্ষতে আগুন আছে তোমাদের বক্ষতে আগুন আছে তোমাদের তোমরা অগ্নিগিরি সে অগ্নি শিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি পাশান হইয়া পড়িয়াছো হায় রে আত্ম ভোলা তোমরা জাগিলেই সারা বিশ্বে উঠিবে আবার দোলা আবার দোলা উঠিবে আবার দোলা নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন করিম ওবাশ্বিরিল মুমিনিন।